শুভ সুপ্রদর্শক চ্যানেল ইউটিউবের ফেসবুক পেজ এবং স্ট্রেট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো চাই আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই শেয়ার করতে চাই প্রিয় দর্শক আজকে মৌলানা মামুন হক সাহেবকে জেলে প্রেরণ করা হয়েছে আমি যতটুকু খবর পেয়েছি রিমান্ড তার শেষ হয়েছে রিমান্ড শেষ হওয়ার মানে কি মানে তার রিমান্ডে নিয়ে কি করা হয় আপনারা সবাই জানেন এবং মৌলানা মামুন সাহেবকে জেলে নেওয়ার পরে লন্ডনের যে মৌলানা শামীম সাহেব যে বক্তব্য রেখেছিলেন সেটির পরিপ্রেক্ষিতে আমি একটি বক্তব্য রেখেছিলাম এবং এসপি এস পি হারুন স্যারকে বলেছিলাম যে তার বক্তব্য তুলে ধরার জন্য যে উনাকে অত্যাচার করা হয় নাই বা উনি মারে নাই তিনি আর কোনো কিছু বলেননি পরবর্তীতে দেখলাম এসপি হারুন স্যারের চাকরির প্রমোশন হয়েছে স্যারকে তো অভিনন্দন জানাতেই হয় কারণ স্যার বিরাট একটি কাজ করেছেন তিনি মৌলানা মামুনুল হককে গ্রেফতারের নেতৃত্ব দিয়েছেন সরকার খুশি হয়ে তাকে প্রমোশন দিয়েছে প্রিয় দর্শক আমি এসপি হারুন সাহেবের ব্যাপারে বেশ কিছু তথ্য উপাত্র জোগাড় করেছি তিনি গাজীপুরে ছিলেন এবং তিনি এখনো কি করছেন না করছেন আমাদের কাছে আমার কাছে সব কিছু চলে এসেছে যেভাবে তাদের কাছে যায় এসপি হারুন স্যারদের কাছে আমার নাকি আমাকে একজন বললেন যে আপনার তো সব পাঠাইয়া দিয়েছি আমাকে তাই নাকি কয় আমি তাহলে কী করবেন এখন আমি কি এখন মানে আমাকে কি দরে নিয়ে যাবেন না দরিয়ে নিয়ে যাবেন কোনটা করবেন বলেন তো দেখি তো উনি আর কিছু বলে না তো আমার নাকি আমল নামা ওই সাইবার ক্রাইমে কিসের ক্রাইমে এগুলো নাকি কেছে তা আমি মানে হাসি এগুলা নিয়ে কথা বলি না কথা বলি না কারণ আমি তো জানি আমি কে এবং আমি আমি জানি লন্ডনে যারা বসবাস করেন তারাও কে এবং যারা আমার ব্যাপারে মাঝে মধ্যে কথাবার্তা বলেন তাদের তারাও কে তবে আমি প্রায়ই বলি যে লন্ডনে যারা বসবাস করেন এবং যারা সমালোচনা করেন আমার তারা আমার বন্ধু বান্ধব তারা আমার আত্মীয় স্বজন তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না তারা বলতে পারেন আমার ব্যাপারে কারণ তারা তো আওয়ামী লীগ করেন কারণ আওয়ামী লীগ করলে তো অনেকে খুশি করতে হয় খুশি করার জন্য অনেক কিছু বলেন তবে আমি সেটি সেখানে আমি কি হই না কষ্ট পাই না তবে মাঝে মধ্যে আমার মানে মুখ তো খারাপ অনেকেই বলে আপনার মুখ খারাপ আর আমার সমস্যা এসে গিয়ে আমি তো জানি সেদিন আমার এক ভাই একজনকে বলছিলাম যে উনি বলছিলেন যে তোমার ব্যাপারে উনি কথা বলে তো আমি বললাম যে একটু জানাইয়া দেন কিছু কথাবার্তা লুকানু কথাবার্তা তো আমি জানিয়ে তাই উনি খুব শক্ট হয়েছিলেন এ নিয়ে প্রিয় দর্শক এস পি হারুন সাহেবের চাকরির প্রমোশন হয়েছে এবং আরও খবর নিয়ে জানতে পারলাম যে এস পি হারুন সাহেবের সাথে আমাদের মহামান্য রাষ্ট্রপতির খুব ভালো সম্পর্ক এখন প্রিয় দর্শক আমি এমন একটি সমস্যার মধ্যে আছি এস পি হারুন সাহেবের যে সম্পর্ক মহামান্য রাষ্ট্রপতির সাথে তার চাইতে কোনো অংশেই কম না আমার সাথে যে সম্পর্ক মহামান্য রাষ্ট্রপতির এখন আমি মহামান্য রাষ্ট্রপতির ব্যাপারে কিভাবে কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না তবে আমি একটু সময় নিয়ে বলতে চাই কারণ এই যে বলে মানুষে যে এত কিছু বলে ফেললে তো তোমার চুকে রক্ত নেই আমাদের সিলেটি বাসায় বলে একটি মাছ আছে সিলেটি বালিগড়া বলে তো এখন রাষ্ট্রপতির সাথে মহান রাষ্ট্রপতির সাথে আমার যে সম্পর্ক আমি অবাক হয়েছি এসপি পি হারুনের সাথে যে ওনার সম্পর্ক হারুন সারের সাথে যে সম্পর্ক তবে শুনেছি মনমোহন সিং এর ওদিকে বাড়ি নাকি কুশারগঞ্জের কোন জায়গায় এসপি হারুন সারের বাড়ি সুযোগ এস পি হারুন স্যার অনেক ভালো ভালো কাজ করেছেন গাজীপুরে থাকতে এবং এখনও তিনি কাজ করে যাচ্ছেন সরকার তাকে খুশি হয়ে তিনি এতগুলো পদক পেয়েছেন প্রিয় দর্শক তার এই চাকরি জীবনে তিনি অবশ্যই ভালো কাজ করছেন যার কারণে সরকার তাকে এই সময়ে মৌলানা মামুলকে গ্রেফতার করার ব্যাপারে তিনি সফল অপারেশন করেছেন রক্তপাতহীন অপারেশন তিনি করেছেন যার কারণে সরকার তাকে প্রমোশন দিয়েছে আমি যেটি বলতে চাই হারুন স্যার একটা কথা আছে না এই দিন দিন নয় আরও দিন আছে আপনি যা করেছেন প্রাইস কিন্তু সবাইকে দিতে হয় আমি যদি অন্যায় করে থাকি আমাকে মূল্য দিতে হবে সেটি যেভাবেই দেন আপনি এখন মানুষ মনে করে যে আমার কৃতকর্মকে দেখবে আমার তো ক্ষমতা আছে ক্ষমতা সারা জীবন তো থাকে না এক সময় যায় ক্ষমতায় আপনি যা করেছেন আপনার যে কীর্তিকলাপ আমি শুনেছি লজ্জা হয় এসপি আরুন স্যার পর্যায়ক্রমে বলব প্রিয় দর্শক স্যারের যে ব্যবসা বাণিজ্য তিনি গাজীপুর থাকতে ভালোই ব্যবসা করেছেন এবং এখনো তিনি ব্যবসা করে যাচ্ছেন সরকার যে জানে না তা কিন্তু না সরকার সব জানে সে যাই হোক আবারও আপনাকে অভিনন্দন আপনার চাকরির প্রমোশন হয়েছে আপনি চালিয়ে যান হারুন স্যার কারণ আপনাকে আপনাকে দরকার বর্তমান সরকারের তারপরে যে প্রিয় দর্শক যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে মৌলানা শাহিনুর পাশা যার বাড়ি সিলেটে এবং সুনামগঞ্জে তাকে আমি পত্রপত্রিকায় দেখলাম খবর দেখলাম অনলাইনে যে এতে কাপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে রোজা রমজানের দিন আর তো দুই দুই তিন দিন আছে শেষ হয়ে যাবে উনি এতে কাপে ছিলেন এতে গাপ থেকে নাকি তাকে গ্রেফতার করা হয়েছে এবং ডাকা থেকে নাকি পুলিশের লোক গিয়ে ডিবির লোক গিয়ে তাকে গ্রেপ্তার করা করেছে তার মানে কি সিলেটের পুলিশ কথা শুনে না নাকি ঠিক বুঝতে পারতেছি না আমি যাই হোক তাকে এতে গাপ থেকে দরে নিয়ে যদি যাওয়া হয় তাহলে বলতে হবে যে সরকার কি পাগল হয়ে গেছে নাকি নাকি আমি ঠিক বুঝতে পারতেছি না হ্যাঁ এতে কাপ থেকে তাকে গ্রেপ্তার করতে হবে কারণ একজন মানুষ যদি কাপে থাকে তাকে আপনি সময় দেন আপনার ডিবির লোক তো আসে পুলিশ বসাই দেন যাতে উনি কোথাও পালিয়ে যেতে না পারে আর শাহিনুর পাশা চৌধুরী তো পালিয়ে যাওয়ার লোক না যারা এই যেসব যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা তো পালিয়ে যেতে পারবে না তাদের তো সেকেন্ড হোম নাই মালয়েশিয়ায় তাদের তো কানাডাতে সেকেন্ড হোম নাই এই সরকারের সময়ে যারা করেছেন যেসব মৌলানা এবং আলেমরা রয়েছেন তাদের সেকেন্ড হোম নেই মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা আমেরিকা লন্ডনে তাহলে তাদেরকে একটু সময় দিলে তো তাদেরকে আপনি গ্রেপ্তার করতেই পারেন কিন্তু তাকে এতে কাপ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মৌলানা শাহিনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তারের পর আমি দেখেছি লন্ডনে আসার পর তিনি যখন এমপি ছিলেন বা তিনি যখন বিভিন্ন সময় লন্ডনে আসতেন তখন অনেকেই সেলফি তুলতেন তার সাথে আমার যখন চ্যানেল আই ছিল তিনি স্টুডিও স্টুডিওতে এসেছিলেন তো আমি দেখলাম যে তার সাথে প্রচুর লোক এবং তিনি সেলফি তোলা ব্যস্ত আমার লাইভ প্রোগ্রাম শুরু হবে কিন্তু শাহিনুল পাশা চৌধুরী তো সেলফি তুলছেন লন্ডনে তার প্রচুর বক্ত রয়েছেন প্রচুর লোক রয়েছেন তার আমি বুঝি না যে মৌলানা শাহিনুল পাশা চৌধুরীকে যখন আমি তো বলেছি এর আগে যে মৌলানা মামুন সাহেবকে যদি আইনি সহায়তা দিতে হয় আপনারা ব্রিটেন থেকে টপ কিউসি আমেরিকা থেকে টপ লয়ার আপনারা নিয়োগ করেন ব্রিটেন থেকে টপ কিউসি পাঠান দুটি কাজ হবে একটি হচ্ছে যে লরবেসে মৌলানা মামুনুল হক অথবা শাহিনুর পাশার পক্ষে দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটি সম্পর্কে তার একটি ধারণা হবে তার একটি জ্ঞান হবে আর যদি একটু ভিজিট করতে পারে আমাদের মাননীয় আইনমন্ত্রীকে সেখানে অনেক কিছু অর্জন করে নিয়ে আসতে পারবে কিন্তু আমি যেটি দেখলাম প্রিয় দর্শক এখানে লন্ডনে এখন আর কেউ কথা বলে না যে মৌলানা সাইনুর পাশাকে ধরছে মানে এমন একটি বীতিকর অবস্থা যে আমাকে লন্ডনে এসে ধরে নিয়ে যাবে মানুষ লাইক শেয়ার দেয় না প্রিয় দর্শক তারপরে লাইক শেয়ার তো মানে দূরে থাক অনেকে যারা অনলাইনে কি করেন আমার মতো কথাবার্তা বলেন ওই দিন একজন বলছেন যে ভাই আমি তো বয়ে অনলাইনে কথা বলি না বললাম কেন বলে যে আমার পেজ হ্যাক করে নেবে যাদের এই বয় যারা অনলাইনে এইসব কথাবার্তা বলেন পেজের বয় করেন আপনারা পেজের বয় করেন না আপনারা আমার পেজ নিয়ে গিয়েছিল আমি সেটি উদ্ধার করে নিয়ে এসেছি তবে পেজ নিতে হলে আপনাকে কিন্তু হ্যাকারের সাথে হ্যাকার যারা তারা কিন্তু আপনার সাথে সক্যতা গড়ে তোলে সক্যতাটা কি আপনাকে ইমেইল দিবে আপনাকে হোয়াটসঅ্যাপ করবে বলবে যে তোমাকে আটশো ডলারের এক হাজার ডলারের বিজ্ঞাপন দিব। আপনি যদি সেখানে ঢুকে পড়েন তাহলে কিন্তু আপনার পেজ নিয়ে যাবে যারা এইসব বলে এরা হচ্ছে হ্যাকার কোনোভাবেই আপনার পেজ কারোর সাথে শেয়ার করবেন না নম্বর ওয়ান নম্বর টু হচ্ছে যে আপনি ফেসবুক থেকে এইভাবে বলে না কিন্তু মনে রাখতে হবে ফেসবুক থেকে বলে না আপনাকে পনেরোশো মানুষের বিজ্ঞাপন দেব পনেরোশো ডলারের বিজ্ঞাপন দেবো এটা বলে না যারা বলে জেনুইন যারা তাদেরকে আপনি বুঝতে পারবেন আর হ্যাকার যারা তারা কিন্তু আপনাকে ইমেল ছাড়বে ইমেলের মধ্যে কোনো কিছু লেখা থাকে না কিন্তু সে কোথা থেকে করছে কিভাবে করছে একটা কোম্পানি যদি আপনাকে বিজ্ঞাপন দেয় আপনি কিন্তু সেটি খেয়াল রাখবেন এবং আপনারা যারা বলেন নিয়ম নীতির ভিতরে থেকে আপনারা কথা বলতে হবে কারণ বাংলাদেশে এখন বাংলাদেশের যে মেইন স্ট্রিম যেসব মিডিয়াগুলো রয়েছে সেগুলো আর মিডিয়া না এগুলো হচ্ছে আপনি দালালি করে তারা দালালি করে তারা চলে তাদেরকে চলতে হবে তাদেরকে চলতে দেন এখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ার উপরে এবং সোশ্যাল মিডিয়াকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আর যেগুলো আসে এগুলোতে কিন্তু দালাল তো বলছি আমি অনেক আগে আপনারা জানেন সবাই জানে এগুলো দালাল এবং অনেকের যারা দালাল না তাদের কিন্তু ভয় কারণ তারা যখনই কথা বলবেন এসপি হারুন এসে ধরে নিয়ে যাবে বেঞ্চেস্টারের পুলিশ এসে দরে নিয়ে যাবে আপনি কিছু করতে পারবেন না এখন যেটি করতে হবে যে লন্ডনে যারা আছেন মৌলানা শাহিনুর প্রাসাদ চৌধুরী যারা বক্ত রয়েছেন তাদেরকে ব্রিটেনের টপ কিউসি আপনারা নিয়োগ দেন ভাই ওটা কোনো ব্যাপার না যদি না পারেন আমার সাথে যোগাযোগ করেন আমি বলে দেবো কী করতে হবে প্রিয় দর্শক মৌলানা হক সাহেবকে জেলে মৌলানা শাহিনুর পাশা চৌধুরী উনি কোথায় আছেন এখন নাকি জানেন না ওরা ব্রাহ্মণ বাইরে নাকি হস্তান্তর করা হয়েছে এখন ব্রাহ্মণ বাইরে হস্তান্তর করলো না কোথায় হস্তান্তর করলো তো জানতে হবে না এটি আমাদের জানা দরকার এবং আমার বিশ্বাস যে মৌলানা হক সাহেবের উপরে যে অত্যাচার হয়েছে কারণ রিমান্ডে নিলে নাকি অত্যাচার হয় মৌলানা শামিম যেটি বলছেন এবং এস পি হারুন স্যার কিন্তু তিনি আর কোনো কথা বলেনি একদিন তিনি লাইভে এসে বলেছিলেন না 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 এটা হয় নাই মানে একটি কি করেছেন তিনি চামড়া বাঁচানোর জন্য তিনি বলছেন না এইসব মারামারি হয় না অত্যাচার হয় না তারপরে আমি যখন বলেছিলাম তারপর আর তিনি লাইভে আসেন নাই এখন তো আর তিনি লাইভে আসেন না যেহেতু তার চাকরির প্রমোশন হয়েছে আমরা চাই জবাব চাই হারুন স্যার জবাব দিতে হবে কিন্তু প্রত্যেকটি কাজের জবাব দিতে হবে যেমনিভাবে বিএনপি জবাব দেয় নাই বিএনপি যখন ক্ষমতায় ছিল ওয়ান ইলেভেন আসলো তারপর আপনার ক্ষমতা আসলেন জবাব দিয়েছে আপনাদেরকে জবাব দিতে হবে আওয়ামী লীগের পুলিশ বিএনপির পুলিশ আওয়ামী লীগ বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজামান বাবর সার ওই যে কেসিও বাবর সার উনি জেলে আসে না জেলে যেতে হবে সবাইকে মনে রাখতে হবে আজ আমার কাল তোমার অন্যায় যারা করে তাদেরকে যেতে হয় প্রাইজ দিতে হয় আমি যদি অন্যায় করি আমাকে দিতে হবে তবে আমি এখন যদি বলেন আমাকে কেউ যে আপনি জানগা বাংলাদেশে তা আমি কি আমাকে কি ওই হারুন স্যার আর বেঞ্জি স্যার পাইলে কি আমাকে এই চুমো দেবে নাকি সবাইকে সতর্কতার সহিত চলতে হবে এবং যারা এই অনলাইনে যারা কাজ করছেন আপনারা দয়া করে নিয়ম নীতির ভিতরে কথা বলেন এবং কেউ যদি আপনাদেরকে হুমকি দামকি দেয় দয়া করে আমাকে জানাবেন যারা লন্ডনে আছেন ইউরোপে আছেন আমাকে দয়া করে জানাবেন একটু প্রিয় দর্শক এই মৌলানা আমরুল্লাহ সাহেব জেলে গেলেন শাইনুর পাশা চৌধুরীকে এতে কাপ থেকে নেওয়া হলো এসপি আর সারের প্রমোশন হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাদ মিটল শুল্লকলা পূর্ণ হলো এই রোজা রমজানের দিনে আলে মুলামাদেরকে তারা জেলে পড়লেন আপনারা তো শান্তি পেয়েছেন নাকি আমার এক বন্ধু লিখেন যে এই শিশু মুল্লাকে কী দিয়েছে এই জেলে দিছে এই কি তিনি একটু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন বলেছেন যে তাকে জেলে দিয়েছে এবং এখন তাকে ডিম থেরাপি দেওয়া দরকার এইসব কথাবার্তা তারা বলেন কীভাবে বলেন আমি জানি না তবে প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওর নিচে গেলে আপনারা দেখতে পারবেন সেসব কমেন্টসগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক যদি কোনো ধরনের বুদ্ধ হয়ে থাকে আমার কমার সুন্দর দৃষ্টি থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালাম